বাঙালি বাড়ি রবিবার সকালের জলখাবার মানেই তো লুচি কচুরি সঙ্গে ছোলার ডাল কিংবা আলুর দম। আজকে বানাবো মিষ্টির দোকানের মতন ছোলার ডাল। সহজ সুস্বাদু রান্না নিয়ে আমি শিরূপা চলে এসেছি আপনাদের কাছে প্রত্যেক শনিবারের মতো। প্রথমেই ছোলার ডালটাকে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ময়লাগুলো বেরিয়ে গেছে। ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে ছোলার ডাল দিয়ে দিলাম খোসা সমেত টুকরো করা আলু আর পরিমাণ মতন হিং, যতটা আপনি খেতে পছন্দ করবেন ঠিক ততটাই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডালটা লেগে না যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ব্যাস, প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এখানে কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা ভালো করে থেঁতো করে নিচ্ছি। এটাকে থেঁতো করে নিলে স্বাদটা আরও দ্বিগুণ হবে। চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আপনার সাহায্য হবে। সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 5 ফোড়ন, যে মশলাগুলো মিষ্টির দোকানে ব্যবহার করে। দিয়ে দিচ্ছি নারকেল কুচি, এটা অপশনাল, আপনার পছন্দ হলে দেবেন, না হলে বাদামও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিলাম ওই আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা যে পেস্টটা সেটা। ভালো করে মশলা কষে এসেছে, সুগন্ধ বেরিয়েছে। এরপর ওই সেদ্ধ করা আলু আর ডালটা দিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানের এই তরকারিটা খেতে কিন্তু অপূর্ব হয়। এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু ঝোলঝোল হয়। আর দিয়ে দিচ্ছি বাতাসা, যেহেতু আমার কাছে রস নেই। আপনার কাছে যদি রসগোল্লার রস বা অন্য কোনো মিষ্টির রস থাকে সেইটাও দিতে পারেন। এখানে একটু মিষ্টিটা বেশি হতে হবে, সেই জন্যই বাতাসা ব্যবহার করেছি। খানিকক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পর বেশ সুন্দর ফুটে উঠেছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। এরপর আর কি, কচুরি কিংবা লুচি বানিয়ে নেওয়ার পালা। ফেসবুকে অনেকেই আমাকে ফলো করছেন, আপনিও করে নিন। আর ইনস্টাগ্রামের নতুন পোস্টটা আপনি চেক করেছেন তো? আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ